সংখ্যা 1 কোটি কিন্তু এই প্রথম দুনিয়ার আলো দেখতেছে যখন ছোট ছিল তখন কিন্তু ঘরের ভিতর ঢুকাইছে بابي আপনি জাসার মতো কল হইলে দুইতে গাড়ি চলল হ্যাঁ গাড়ি আছে কল দামা দামি মিললেই হ্যাঁ গাড়ি তো চালা দেন বাবি মোবাইলটা দাও স্যার 1 লাখ কত কত বলছেন 1 লাখ 25 1 লাখ 25 বলছে আচ্ছা আচ্ছা খাবার কত বলছে দাম চাইছে কত চাওয়া দাম কত দাম বলছে 170 আপনি বলছেন 125 তাহলে দিবার আছে কত 45 আমি কারে ফোন দাও ওই ওটা ওটা দুই গরু মালিক হ্যাঁ দুই গরু মালিকের ফোন আই যা 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 আদি এসে দাও এই যে ডাক্তার এই যে বাচ্চু এই যে ডাক্তার এই যে বাচ্চু ডাক্তার এই যে ডাক্তার মনে হলো মানে কারো ফোন দিবা তুমি কারো হাতে হ্যালো কবা না এই যে কথা এই যে ডাক্তার বাচ্চু দে বয়সটা কি রকম বয়স তুই দাঁত না كاش 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 আপনার আইডিয়া ভাই কয় কেজি কত কয় মন মাংস হবে পাঁচ মন দশ শর্ট হবে বাইরে আনা যাবো বাইরে আনা যাবো দর্শক গরু কিন্তু এখন বাই করা হচ্ছে বাই করে দেখানো হবে যে আসলে গরু কিরকম একটা আইডিয়া হবে বেশ নাদোষ নুদোষ একটি সার গরু যে সার গরু প্রান্তিক খামারিরা শুধু ঘাস খড় এবং কিছু গরু লালন পালন করছে আসলে আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলায় প্রতিটি বাড়িতে সবাই কিন্তু গরু লালন পালন করে আসলে গরু লালন পালন করলে বেশ লাভবান আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে আসুন আপনার বাড়িতে অবশ্যই গরু লালন পালন করবেন তাতে অনেক লাভবান হতে পারে ওগুলো দাম এই যে দর্শক এই গরুটা কিন্তু এই প্রথম দুনিয়ার আলো দেখতেছে যখন ছোট ছিল তখন কিন্তু ঘরের ভিতর ঢুকাইছে আর এই যে আজকে আসতে আমরা কুয়াত দেখেন কি অবস্থা আমরা ভয় ঢুকে গেছি ঘরের ভিতরে ঘর শেষ ভয় করতেছে ভয় করতেছে ঘরের ভিতরে ঢুকান দর্শক আমরা কিন্তু খুব আতঙ্কে ছিলাম আর আমরা কিন্তু কোনো আমাদের কিন্তু দুর্ঘটনা করতে পারতো হ্যাঁ খুব ভয় করতেছে
সামনে কিন্তু ঈদ উল ফিতর রমজানের ঈদ রোজার ঈদ টার্গেট করে কিন্তু লালন পালন করা হয়েছে। আর ঈদের ধুম লেগেছে বাড়ি থেকে গরু কেনা ছোট ঈদের মানে রমজানের ঈদের ধুম লাগছে গরুর কেনা বেচার গ্রামের বাড়ি থেকে এই গ্রামের যে ব্যাপারীগুলো রয়েছে তারা গরুগুলো কিনতেছে। এই গরুটার দামাদামি চলছে, দেখি কত টাকা দাম দিচ্ছে ব্যাপারীরা আর মালিক কত টাকা দিচ্ছে। কত হবো দেন, কত কভার কইছি ভাই 30-15 40 দেন দাম30 বললেন আর বলছি তো তখন বারা বাকি দেখিনি, এখন দেখে দেখি দেখে দেখে ছোট সাইজ দেখি। যাই হোক যেটা বলছি দোয়া দিবে ভাই। আর একটা কথা কোন ব্যাপারীরা দাম দিয়েছে 1,25,000, এর মধ্যে কিন্তু দাম কষাকষি চলছে। দেখি লাস্ট পর্যন্ত কে গরুটা নিতে পারে, গরু নিতে পারে কিনা না নিতে পারে এরকম পরিস্থিতি আছে। দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই সাধারণত প্রান্তিক পর্যায়ে খামার থেকে ব্যাপারীগুলো কালেকশন করে থাকে। এটা বর্তমানে চলছে ঈদ উল ফিতর 2024 সালের ঈদ উল ফিতরের গরু কালেকশন। আমরা গুলজার রহমান ভাই, জলডাকা থানা, জলডাকা কালীগঞ্জ বাজার। আচ্ছা, আপনি কতদিন থেকে ব্যবসা করেন? আমি প্রায় ব্যবসা ভাই আমার বয়স 34 বছর, ব্যবসা করি 25 বছর। আপনার কাছে তো এরকম বড় সাইজের অনেক গরু আছে তাই না? কেউ যদি কিনতে চায় কিনতে পারবে? পারবে, কিনতে পারবে। কেউ যদি বেচতে চায় বেচতেও পারবে, বেচতেও পারবে ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, ওটা একটু বলেন ভাই। 01737603958, যদি কেউ কিনতে চায় তারপরেও পারবে, যদি কেউ বেচতে চায় তারপরেও পারবে, যদি কিনতে চায় কোনো বাড়ির বাড়ি। আপনার নাম্বার ফোন দিলে ইনশাআল্লাহ কিনতে বেচতে দুটাই পাবে, দুটাই পাবে ইনশাআল্লাহ।